মাত্র 15 টাকায় আপনি কিভাবে মুরগির আমাশয় এবং জীবাণুরোগটাকে ভালো করবেন? আমাশয় এবং জীবাণুর ট্রিটমেন্ট হিসেবে যে ওষুধগুলো ব্যবহার করে থাকে এবং খুব স্বল্প মূল্যে, আমাশয়ের কিন্তু কিছু লক্ষণ রয়েছে এবং এদের পায়খানাগুলো লালচে একটা ভাব, ভাবগুলোর এরকম একটা সিমটম দেখতে পাচ্ছি। কারণ 100 গ্রামের নিচে এই ভেটেনারি ওষুধটা তৈরি হয় না। পায়খানাজনিত যে প্রবলেমগুলো হয়, এটার জন্য আমি র্যানামাইসিন ব্যবহার করতেছি। খাবার রুচিটা বৃদ্ধি করে বা পাশাপাশি আরও অনেক উপকারিতা রয়েছে। পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার খরচ কমে যাবে এবং মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি পায়খানা দেখে কিন্তু মুরগির রোগ বালাই শনাক্ত করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই মুহূর্তে এখানে কিন্তু দেখতেছেন যে আমার যে খাঁচায় পালন করি মুরগির বাচ্চাগুলো, এগুলো কিন্তু খাবার খাচ্ছে। আমি এখন রাতের খাবার এদেরকে দিচ্ছি। আমি কিছুক্ষণ পর এদের খাবার দাবার বন্ধ করে আমি লাইটটি অফ করে দেব। আর সবচেয়ে বড় বিষয়, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাত্র 15 টাকায় আপনি কিভাবে মুরগির আমাশয় এবং জীবাণুরোগটাকে ভালো করবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, কেননা আমরা বর্তমান সময়ে মুরগি পালন করতে করতে একটা সময় দেখা যায় কি যে এত পরিমাণ ঔষধ এখানে খরচ হয় যেটা আসলে বলে বোঝানোর মতো না। তো আমি আপনাদেরকে কিছু সহজ টিপস দেব যেগুলো অনুসরণ করতে পারেন বা আমি যেগুলো অনুসরণ করে থাকি। তো চলুন ভিডিওর মূল আলোচনায়। আমার এখানে মোটামুটি এই যে বড় বাচ্চাগুলো দেখতেছেন, এদের মা মারা গেছিল, এদেরকে আমি আলাদাভাবে পালন করছি। অবশ্যই বাচ্চাগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে কতটুকু সুস্থ আছে এবং ভালো আছে। বাচ্চাগুলো মোটামুটি 2 মাস বয়স হয়ে গেছে। তো এখানে আমার একটা বেচ আছে এবং নিচে 2টা বেচে বাচ্চা রয়েছে। তো আমি এদেরকে এই আমাশয় এবং জীবাণুর ট্রিটমেন্ট হিসাবে যে ওষুধগুলো ব্যবহার করে থাকি এবং খুব স্বল্প মূল্যে, সেটার বিবরণ আপনাদেরকে দিচ্ছি। তার আগে আমি বলে নিই যে আপনার মুরগির বাচ্চা যখন মানে এই বয়সটাতে চলে আসবে, ধরেন 15 দিন থেকে 25 দিন বা 1 মাস, মানে এই সময়টাতে যখন আপনার বাচ্চাগুলো চলে আসবে, দেখবেন আপনার বাচ্চাগুলো ঝিমাচ্ছে, হালকা হালকা ঝিমাচ্ছে। যদি ঝিমায় তখন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে মুরগির পায়খানা। তো মুরগির পায়খানায় আমি আপনাকে কিছু জিনিস দেখাবো। তো এই যে এখানে দেখেন যে আমাশয়ের কিন্তু কিছু লক্ষণ রয়েছে এবং এদের পায়খানাগুলো লালচে একটা ভাব রয়েছে এবং এখানে সাদা সাদা কিছু পায়খানা রয়েছে, এগুলো কিন্তু আমাশয়ের একটা লক্ষণ এবং পায়খানাটা মোটামুটি একটু পাতলা টাইপের। তো এই জিনিসগুলো যদি আপনি চিহ্নিত করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই মুরগির চিকিৎসা করতে পারবেন স্বল্প টাকায়। তো এই মুহূর্তে আমি এদেরকে আপনার আমাশয় ট্রিটমেন্ট করব, মানে আগামীকাল সকাল থেকে এদের ট্রিটমেন্ট চলবে। তো এখানে আমার কিছু ছোটো বাচ্চা রয়েছে, এগুলোর বয়স প্রায় 15-16 দিন হয়ে গেছে। তো মোটামুটি দেখা যায় কি আপনার সবগুলোরই এরকম একটা সিমটম দেখতে পাচ্ছি। তো এই সিমটমগুলো যখন দেখবেন মুরগি ঝিমানোর পাশাপাশি, তখন আপনি বুঝে নেবেন যে আপনার মুরগিগুলো আমাশয় আক্রান্ত। এদেরকে কী ট্রিটমেন্ট দিলে সহজেই সুস্থ হয়ে যাবে। তো আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এই ওষুধটা, এটা হচ্ছে মেট্রোনিডাজল, মানে মেট্রো বলা যায়। এই ওষুধটা আমি ব্যবহার করতেছি, এটা হচ্ছে মানুষের ওষুধ, এটা 15 টাকায় আমি সংগ্রহ করেছি। তো এখানে যদি আপনি ভেটেনারি মানে পশু চিকিৎসার যে ওষুধ ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনার খরচ হবে প্রায় 100 টাকা, 100+। কারণ 100 গ্রামের নিচে এই ভেটেনারি ওষুধটা তৈরি হয় না। তো সেখানে আমি মানুষেরটা 15 টাকায় ব্যবহার করতেছি। তো আমি আপনাকে যে 15 টাকার হিসাবটা দিলাম যে 15 টাকায় আপনি কীভাবে ভালো করবেন, তো 15 টাকায় 3টা ওষুধ আপনাকে খরচ করতে হবে, যদিও এটার মূল্যটা অনেক বেশি সব মিলিয়ে। তো প্রথমবার যদি আমরা 5 দিনের একটা ডোজ করি, আমরা বেসিক্যালি দেখা যায় কি মুরগি যখন অসুস্থ হয় আমরা 3 থেকে 5 দিন বা 7 দিন পর্যন্ত ওষুধ প্রয়োগ করি। তো এই 5 দিনের যে হিসাবটা, এই মেট্রোনিডাজল প্রতি 2 লিটার পানিতে আমি 1টি ট্যাবলেট ব্যবহার করব। তো 1টি ট্যাবলেটের মূল্য 1.5 টাকা, মানে 1.50 টাকা। তো 1.50 টাকা যদি হয় তো আমি 5 দিন ব্যবহার করব 1 বেলা করে,
তাহলে 5 টাকা আর 2.5 টাকা 7.5 টাকা আমার এখানে খরচ হচ্ছে। তো পায়খানা জনিত যে প্রবলেমগুলো হয়, যে এটার জন্য আমি র্যানামাইসিন ব্যবহার করতেছি। তো র্যানামাইসিন একদম নর্মাল একটা অ্যান্টিবায়োটিক, আমি খুব হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না। আপনারা এই র্যানামাইসিনটা 70 থেকে 80 টাকা 100 গ্রাম ক্রয় করতে পারবেন। এটা ক্রয় করে যদি আমার মতো এভাবে সংগ্রহ করে রাখেন তাহলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। তো এই র্যানামাইসিন ওষুধটা এটার সাথে সমন্বয় করে আমি যদি ব্যবহার করি, পার লিটার পানিতে 1 গ্রাম করে দিলে 5 দিনে ধরেন আমার 1 লিটারের উপরে পানি খরচ হচ্ছে না। তো এখানে যদি আমি 70 টাকা ধরি 100 গ্রামের দাম, তাহলে 70 পয়সা হচ্ছে 1 গ্রামের দাম। তো 7 দিনে যদি আমি 1 টাকা করে ধরি, তাহলে 60 টাকা বা সামথিং হয়। তো তারপরে এটার সাথে হচ্ছে জিঙ্ক দেব। এটার কারণ হলো এখানে যে ওষুধটা দেখতেছেন, এই ওষুধটা অনেক সময় অনেক তিক্ততার কারণে মুরগি বাচ্চাগুলো পানি খেতে চায় না। তো যেহেতু র্যানামাইসিন এবং এটা দুইটা ওষুধ মোটামুটি একটু তিক্ত, তো জিঙ্ক ওষুধটা কিন্তু সবচেয়ে মিষ্টি জাতীয় একটা ওষুধ। এটা সব ওষুধের সাথে ব্যবহার করা যায়, সব রোগের চিকিৎসার সময় এটা ব্যবহার করা যায়। তো জিঙ্কটা দেবো হচ্ছে, জিঙ্ক আপনারা জানেন যে পায়খানার যে প্রবলেমগুলো থাকে, আমাশয় বা এ ধরনের যে প্রবলেমগুলো থাকে, তো সেই সময়ে কিন্তু ডাক্তাররা এই জিঙ্কটা সাজেস্ট করে থাকে। দেখা যায় কি এটা হচ্ছে খাবার রুচিটা বৃদ্ধি করে বা পাশাপাশি আরও অনেক উপকারিতা রয়েছে। তো এরকম 100 গ্রাম এলের যদি জিঙ্ক আপনি সংগ্রহ করেন, সেক্ষেত্রে আপনার মূল্য হতে পারে 50 টাকা। 50 টাকা হলে পার গ্রামের মূল্য হচ্ছে 50 পয়সা। তো এটা যদি আমি 5 দিন ব্যবহার করি, 5 ML এর দাম হচ্ছে মাত্র 2.5 টাকা। তো এই যে সমন্বয়ে মোটামুটি একটা কোর্স আপনার কিন্তু 15-20 টাকায় কিন্তু হয়ে যাচ্ছে। এখন এখানে আমরা অনেক সময় ভুল করে থাকি, যেভাবে খরচটা দ্বিগুণ হয়, যে এই ওষুধগুলো যখন আমরা পোলট্রিতে ওষুধ সংগ্রহ করি, তো পোলট্রি ওষুধ সংগ্রহ করতে গেলে আপনার মেট্রোনিডাজল যেটা, এটা আপনার 100 টাকা প্লাস লাগবে, 130 টাকা সামথিং। র্যানামাইসিনটা এরকম প্রায় 200 টাকা দুইটা, জিঙ্ক 250 টাকা। তো 250 টাকা কিন্তু আপনার খরচ হয়ে যাবে। তো 250 টাকা যখন খরচ হয়ে যাবে, সেগুলো যদি আপনি কমাতে চান, কমাতে চাইলে আপনাকে এই ওষুধটা সংগ্রহ করতে হবে সাথে। তাহলে মোটামুটি দেখা যায় কি আপনার 70 আর হচ্ছে 50, মোটামুটি 120-130 টাকার একটা প্যাকেজ হয়ে গেলো। তো এই প্যাকেজটা যদি আপনি ভালোভাবে সংগ্রহ করেন, দেখা যায় কি আপনি মিনিমাম 5 বার আপনি একটা ডোজ করতে পারেন, 5 বারেরও অধিক। যদি আপনার খুব বেশি 5 লিটার করেও পানি লাগে, তাহলেও আপনি 5 বারের মতো হচ্ছে এই আমাশয়ের ক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। তো এটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয় যদি ভালো করে আপনারা লক্ষ্য করেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, ট্রিটমেন্টের ক্ষেত্রে যারা অল্প পরিসরে মুরগি পালন করে থাকেন, তারা এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন, তাহলে কিন্তু আপনার খরচ কমে যাবে এবং মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে। এবং আপনারা চেষ্টা করবেন যে মুরগিগুলো যখন অসুস্থ হয়, তাদের প্রাথমিক পর্যায়ে আপনার ট্রিটমেন্ট করার জন্য, তাহলে দেখা যায় কি আপনার মুরগিগুলো খুব দ্রুত রিকভার করে। যদি খুব বেশি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার মুরগিগুলো রিকভার করবে খুব কম, বা দেখা যায় কি ওষুধ প্রয়োগ করতে হবে অধিক পরিমাণে, অথবা দেখা যায় কি আপনার খুব দামি ওষুধ ব্যবহার করতে হবে। এবং দেখা যায় কি যেখানে আপনি 3 থেকে 5 দিনের একটা ডোজ করলেন, সেখানে আপনাকে 5 থেকে 7 দিনের ডোজ করতে হবে। মানে সব মিলে দেখা যায় কি আপনার খরচ শুধু বাড়তেই থাকবে, এবং অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ফলে আপনার দেখা যায় মুরগির যে ওয়েট লস, ডিমের প্রোডাকশন, সেগুলো কমে যায়। তো সব কিছুর বিবেচনায় যদি আপনি হিসেব করেন, সেক্ষেত্রে আপনাকে হিসেব করতে হবে যে মুরগি যখন অসুস্থ হয়, মানে একদম প্রাথমিক অবস্থায় আপনার সেটাকে শনাক্ত করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি পায়খানা দেখে কিন্তু মুরগির রোগ বালাই শনাক্ত করতে পারেন খুব দ্রুত। তো এগুলো হচ্ছে আপনার ফার্মিং সেক্টরের টেকনিক, সেগুলো অবশ্যই আপনাকে মাথায় রেখে ফার্মিং সেক্টরে কাজ করতে হবে, তাহলে সফলতা খুঁজে পাবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এ পর্যন্তই ছিল।